গাইস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। কি করছো তুমি? ওটা দেখো, ছেলে দুষ্টুমি করছে, ও এখন বুঝে গেছে যে মাম্মা ভিডিও করে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, রাতে রাতে কর দাও সবাইকে। তো এখন এই যে খাওয়া দাওয়া করে বসে আছি, ছেলেকে ঘুম পাড়াতে যাবো, এখনো 9টা বাজেনি, 9টার সময় যাবো। আর আমাদের এখানে সকাল থেকে দেখতে পেলে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। দেখো বাবা এখানে 2টো কাঁঠাল কিনে এনেছে, তো আজকে আমি এইটাই রান্না করব। দেখো এটা একটু বড়, 1টা রান্না করলে আমাদের হয়ে যাবে। এখানে আমি দেখো কাঁঠাল আর আলু কেটে নিয়েছি, আর এখন এখানে মশলা মাখিয়ে রেখেছি, ওই যা যা হয় আর কি, আদা রসুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে এখন এই যে তেলের উপরে একটু তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেখো বসিয়ে দিয়েছি। তোমরা দেখতে পেলে আমি যে কাঁঠাল রান্না করেছি, তো এটা আমাদের এখানে বিলতি কাঁঠালও বলে আর এমনি কাঁঠাল বলে, তরকারি রান্না করে খাওয়া কাঁঠাল সবজি একটা। তো চলো রান্না করার পরে কেমন দেখাচ্ছে তোমাদের একবার দেখাই। দেখো ভিতরে আলুও দিয়েছি আর একদম মাংসের মতন করে রান্না করেছি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কে কে এই কাঁঠাল রান্না করে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কি করছো তুমি? পড়ে যাবে পিছু, কি করছো বলো আগে, একটু টাক দুম দুম করে দাও, টাক দুম দুম পড়ে যাবে। এরকম আমার বর আজকে ডিগলিপুরে যাচ্ছে, ভীষণ বৃষ্টি, তাও আজকে ডিগলিপুরে যেতে হবে কারণ আমাদের গাড়ির একটা পার্টস নষ্ট হয়ে গেছে, ওই জন্য এখন 9টার বাসে যাবে, বিকেলে আবার চলে আসবে। তো দেখো এখান থেকে সমস্ত সবজি গাছ দেখো পোকে খেয়ে নিয়েছে, আর এত বৃষ্টিতে গাছগাছালি আর কিছুই হবে না। আর আন্দামানের সবজির দাম অনেক বেশি, অনেক মানে অনেক বেশি, তো ঘরেই যতটা পারি লাগিয়ে খাওয়া হয়, কিন্তু এখন এত বৃষ্টিতে পোকে পুরো সবজি সব খেয়ে নিয়েছে, বৃষ্টির জন্য হচ্ছে না, পুরো জঙ্গল হয়ে গিয়েছে। দেখো কিছু কিছু হয়েছে, সবজি গাছ থেকে ঘরে যাচ্ছি, যেতে যেতে দেখি গাছে আম, কাঁচা আম ঝুলছে। তাও আমি ভাবছি এখন এই কাঁচা আম যদি না পেরে নিয়ে যাই তাহলে তো পোকা লেগে যাবে, ওই জন্য এই দেখো 2টো কাঁচা আম পেরেছি। আর এখন ওই যে গাছে আছে 2টো, এই 2টো কাঁচা মিঠে আম, আর এই যে গাছে 2টো টক আম, ভাবছি এই 2টোকে পেরে নিয়ে যাবো, ঘরে নিয়ে রাখলে পেকে যাবে। পড়ছে এই না মুহূর্তে, এ দেখো অনেক কষ্ট করে অবশেষে পারতে পেরেছি। এই যে 2টো, আর ওইখানে রাখা আছে 2টো, 4টে আম যদি পাকে ভাবছে 2টো ঘরে রাখবো আর 2টো বোনের ছেলের জন্য পাঠিয়ে দেবো। এই যে 4টে আম পেরেছি, বোনের ছেলে আম খেতে খুব পছন্দ করে, ছোটো মানুষ তো, ওই জন্য একটু টক টক লাগে, আম খেতে খুব পছন্দ করে। বাচ্চা ছেলে আসবে ঘরে, ছেলের কাছে পাঠিয়ে দেবো বোনের ছেলের জন্য 2টো আম। এই দেখো আজকে এসেছি আমরা শাক উঠাতে, হেলাঞ্চো শাক। তো আমাদের এখানে চাষ হয় জমি চাষ, দেখো এখানে এখানে এই যে ধান ফেলিয়েছে, ওই যে এই দেখো ধান, ওই দেখো ছোট ছোট গাছ, ওই যে ওই বড় হওয়ার পরে লাগায় ধান, যে ধান গাছ লাগানো হয়ে গেছে। আর এখানে দেখো ধান যাতে পাখিতে না খেয়ে যায় তাই একটা কাকতরুয়া বানিয়ে রেখেছে। আমি কিন্তু ছোটবেলা কাকতরুয়া দেখলে ভীষণ ভয় পেতাম, আমার মতন কে কে ভয় পেতে অবশ্যই কমেন্টে জানি। আর এখান থেকে দেখো এই যে জমিতে চাষ দিয়ে তারপরে মেরি ভালো করে বেঁধে জল আটকে রেখেছে যাতে ঘাসটা পচে যায়। আর এই যে হেলাঞ্চো শাক, এইগুলোই এখন দিদি আর বৌদি দুজনে মিলে উঠিয়ে নেবে। তো দেখো এখানে এই যে অনেকটাই হেলাঞ্চো শাক আর থানকুনি পাতা উঠিয়ে নিয়েছে,
আর তোমরা তো জানো যে থানকুনি পাতার মানে ঝোল বা বাটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। তো দিদি একটা নিয়ে যাবে আর বৌদি একটা নিয়ে যাবে, তো সেই কারণে ওরা উঠিয়েছে এখন। আর এলাঞ্চো শাক বলো, থানকুনি পাতা বলো, এগুলো কিন্তু খাওয়া শরীরের পক্ষে ভীষণই ভালো। আর এখানে দেখো আয়ানবাবুর দুষ্টুমি, একটা ক্ষীরা সেটা নষ্ট হয়ে গিয়েছে, সেটা ও কাটছে, বলছে কেটে কেটে রান্না করব। তাই দেখো, আর ও সব সময় কিছু না কিছু দুষ্টুমি করতেই থাকে। আর এখানে এই যে বিকালবেলা এখন আমি ছেলে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, আর পিছনে ওই যে আমাদের লক্ষ্মীকে দেখা যাচ্ছে, লক্ষ্মী ওখানে ঘাস খাচ্ছে, ওকে ঘরে বাঁধতে হবে, এখনো বাঁধিনি। আর এখানে ছেলে গরুর বাচ্চার পিঠে উঠবে আর ওর দাদা উঠাচ্ছে। তো ওই যে দিদি ছেলে আজকে যাচ্ছে বাড়িতে, কারণ কালকে সানডে। তো চলো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থেকো।